হ্যালো বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য ধুলোকণা সিরিয়ালের আপডেট নিয়ে ফুলঝুরি বুলেটকে কে বলে ছোট মামু তুমি আমার জন্য পারবে না লালনকে খুঁজে এনে দিতে আমি সত্যিই লালনকে খুব ভালোবাসি ওর কোনো খবর পাচ্ছি না ওকে ফোন দিচ্ছি ফোনটাও রিসিভ করছে না আমার খুব চিন্তা টেনশন হচ্ছে ও কিছু করে না বসে বড় মামি রেগে যায় বড় মামি রেগে যায় বলে দেখ ফুলঝুরি নিজের কথা তো অনেক ভাবলি এবার বাবা এবং মায়ের কথাটা একবার ভেবে দেখ লালনকে তুই এতটা ভালোবাসিস অথচ সেই মানুষটাকে সারা জীবনের মতে তুই হারিয়ে ফেললি এই কাজটা তুই কি করে করতে পারলি দেখ এখন তুই বেশি কষ্ট পাচ্ছিস আর চড়োই যেহেতু লালনের বউ হয়েছে ও সেই অধিকার কখনো ছাড়বে না যেভাবে বিয়েটা হোক না কেন হয়ে তো গেছে এখন তুই পাঁচ থেকে কি করতে পারবি বল বরং চই চড়োই তোকে এবার সায়স্তা করে ছাড়বে তাই বলছি এখনো সময় রয়েছে শুধরে যা দেখো আমি তোমাকে বাবা বলে স্বীকার করে নিচ্ছি তুমি তো জানতে না বলো আমি তোমার মেয়ে হই তখনও তুমি আমাকে অনেক সাহায্য সহযোগিতা করেছো বাবা তুমি এবার আমাকে লালনকে খুঁজে এনে দাও ওর সাথে আমাকে কথা বলিয়ে দাও আমি একবার যদি জানতে পারি লালন ঠিক আছে সুস্থ আছে তাহলে আমার আর কিচ্ছু চাই না আমি তোমার সব কথা মেনে চলবো লেখাপড়া করব তুমি যেভাবে বলবে সেভাবেই চলবো কখনো আমি তোমাকে কষ্ট দেব না তখনই বুলেটের বুকটা খাখা করে উঠে জড়িয়ে ধরে তার মেয়ে ফুলঝুরিকে বলে তুই একদম চিন্তা করিস না কান্না করছিস কেন ফুলঝুরি আমি লালনকে এক্ষুনি ফোন করছি দেখি ও কতক্ষণে ফোনে না ধরবে আমার ফোন তো না ধরে লালন কোনোভাবেই থাকতে পারবে না হ্যাঁ আমি ওকে ফোন করে তোকে ধরিয়ে দিচ্ছি আমি ভেবেছিলাম তুই এবং লালন সুখে দিতে ঘর সংসার করবি তোদের মাঝখানে যে কি হয়ে গেল সেটা আমি বুঝতে পারলাম না এদিকে চড়ইকে হাত টেনে নিয়ে চলে আসে চান্দ্রি তার বাবার সামনে বলে কি ব্যাপার তুমি এখানে বসে ভাবনা চিন্তা করতে থাকবে তোমার মেয়েটার বিদায়ের সময় হয়ে গেল বিকেল গড়িয়ে সন্ধে হতে চলল এখন তো তুমি একটু মেয়েটাকে ভালোবাসো হ্যাঁ মানছি যে আমাদের মেয়ে অন্যায় করেছে কিন্তু ও তো চলে যাবে মেয়ে হিসেবে তুমি তো ওকে সব সময় আর কাছে পাবে না তাহলে এখনই মেয়েকে সমস্ত আদৌ স্নেহ ভালোবাসা দাও বাবা হিসাবে আমার লজ্জা করে জানো তো চান্দি যে এমন একটা মেয়েকে আমি জন্ম দিয়েছি যে অন্য মেয়ে শীতের সিঁদুর কেড়ে নিয়ে নিজের শীতিতে সিঁদুর তুলে নিয়েছে শীতের সিঁদুর মুছে ফেল চড়ই কোনখানে যাবি তুই যে শ্বশুরবাড়িতে বাড়িতে যাবি সেখানে তো তোর স্বামী তোকে টিকি দেখাচ্ছে না সেখানে গিয়ে উঠবি কী করে মশাই হাত ধরে গিয়ে শ্বশুরবাড়িতে উঠবি তুই জানিস তো তোর শ্বশুর মশাই কতটা লুভি জেনেছে চড়ের মা বাবা চাকরি করে অনেক টাকা রয়েছে টাকার পাহাড় আমাদের সেগুলো মেখে দেব তাই অনেক কিছু পাবে বলেই তোকে কিন্তু ভালোবাসছে আর যখন দেখবে যে আমি তোকে একটা কানা করেও দেবো না তখন কোনোভাবেই তোর প্রতি কোনো ভালোবাসা লালনের বাবার কিন্তু থাকবে না তখন তোকে ছুঁড়ে ফেলে দেবে ওই মেঝেতে গিয়েই তোকে ঘুমোতে হবে তখন বুঝবি যে কত ধানে কত চাল আমি কষ্ট পেলে তোমার খুব ভালো লাগবে তাই না বাবা তুমি টাকার পাহাড় নিয়ে শুয়ে থেকো তাহলেই হয়ে যাবে আমি এই বাড়ি থেকে চলে গেলে আর কখনও ফিরে আসব না আমার বাবার থেকে আমার শ্বশুরমশাই অনেক আমাকে ভালোবাসে সেটা একদিন আমি প্রমাণ করে দেব। আর লালনের সাথে আমি সংসার করে দেখিয়ে দেব এবং লালন নিজের মুখে একদিন বলবে যে হ্যাঁ চরোয়ের সাথে বিয়েটা হয়ে খুব ভালো হয়েছে ফুলঝুরির সাথে বিয়েটা হয়নি খুব ভালো তখন তুমি কি বলবে এখন আমার মেয়ে অদক চলে গেছে তখন বুঝবো লালনও অদক পতনের দিকেই এগিয়ে গেছে লালনও আর ভালো নেই চলো মা দেখলে তো আমি বলেছিলাম বাবার এখানে আসার কোনো প্রয়োজন নেই তুমি এলে অপমানিত হলে তো দেখো চরোয়ের বাবা ওকে বিদায় দিতে হবে ওর হাতে মিনিমাম জিনিসটুকু তো দিতে হবে কেন চান্দ্রি তুমি তো ইনকাম করো তুমি দাও আমাকে কেন দিতে বলছো ঠিক আছে তুমি কিনে না আনতে পারলে টাকা দিয়ে দাও আমি কিনে দিচ্ছি তোমার সব কথা মেনেই মা মেয়ে দুজনেই খারাপ হয়েছ আমি তোমার আর কোনো কথাই শুনবো না তোমার মেয়ে যাকে বিয়ে করেছে সেই বাড়িতে গিয়ে যেভাবে ইচ্ছে সেভাবে অ্যাডজাস্ট করে থাকুক আমার সেটা দেখার কোনো বিষয় নেই হ্যাঁ আমার খুব কষ্ট হচ্ছে। যে ফুলজুরি সকাল থেকে সেজে গুজে বসেছিল বিয়ে হবে ওর ওর জন্যই আমি এত টাকা পয়সা খরচা করে খাবার দাবারের আয়োজন করেছিলাম কিন্তু আমার এই নিকম্মা খারাপ একটা মেয়ে সে বিয়ে করলো লালনকে এবং তার বিয়ে খেয়েই সবাই ধুমধাম করে চলে গেল এটা আমি মেনে নিতে পারছি না সারা জীবনে এই আক্ষেপ আমার যাবে না দেখো ফুলজুরি এইবারের মেয়ে মানলাম কিন্তু ফুলঝুরি তো যেভাবে ছোট থেকে বড় হয়েছে বাসন হয়ে পরের বাড়িতে কাজ করে তার সাথে চড়োইয়ের কোনো মানানসই নেই চড়োই এই বাড়ির মেয়ে কীভাবে বড় হয়েছে ও একবার ভেবে দেখেছো আর লালনের মতো একটা ছেলেকে কেন যে চড়োই তুই বিয়ে করতে গেলি আমি তোকে কোনোভাবেই এই বিয়েতে সম্বন্ধ করতে পারছি না দেখ তুই যা কিছু করেছিস অন্যায় করেছিস আমিও কিন্তু তোকে এই কথা বুঝিয়েছিলাম যে লালনের বাবা যখন টাকা পয়সা তোর কাছ থেকে কিচ্ছু পাবে না তখন দেখবি যে কি করে তোকে মানে তোকে ছুঁড়ে ফেলে দেবে তখন তুই কী করবি দেখো আমি যদি দেখতে পারি যে আমার সাথে লালনের বিয়ের পরেও ফুলঝুরির সাথে লালনের পিন্টু সম্পর্ক রয়েছে তাহলে কিন্তু আমি কোনোভাবেই মেনে নেব না তখন আমি থানা পুলিশ করব। কারণ দেখো আমার সাথে লালনের বিয়েটা হয়ে গেছে যেভাবেই হোক স্মৃতিতে সিঁদুর আমার উঠেছে এতদিন ফুলঝুরি নিজের স্মৃতিতে নিজেই সিঁদুর পড়েছিল যে সিঁদুরের কোনো মূল্য নেই সেটা মুছেও গেছে কিন্তু আমার স্মৃতিতে সিঁদুর লালনের হাত থেকে উঠেছে সেটা চাইলেও কেউ অস্বীকার করতে পারে না কোনো আইন আদালতও পারবে না তাই লালনকে আমার সাথেই ঘর সংসার করতে হবে কোনোভাবেই আমি আমার ভালোবাসার মানুষকে অন্য কাউকে কেড়ে নিয়ে যেতে দেব না আমি যা করেছি বেশ করেছি কোনো অন্যায় আমি করিনি আমি সারা জীবন ধরে লালনকেই ভালোবেসেছি আর লালনকেই আমি পেতে চেয়েছি প্রতিটা মুহূর্তে আমি লালনকেই বিয়ের কথা বলেছি লালনও প্রতিশ্রুতি দিয়েছিল না বাবা যে তোমার মেয়েকে বিয়ে করবে চরোইকে অথচ পরবর্তীতে আমাদের মাঝখানে ঢুকে এসেছিল ফুলজুরি তাকে বরংচ আমি ধাক্কা মেরে বের করে দিলাম কেউ আমার মুখের সামনের খাবার কেড়ে নিয়ে যাবে সেটা আমি কোনোভাবেই কাউকে কেড়ে নিয়ে খেতে দেব না তাই আমি তাকেই সরালাম কি ভাষা ব্যবহার করছে তোমার মেয়ে একবার ভেবে দেখেছ চান তোমার মেয়ের কতটা অদপতন তোমার ছেলের কাছেও আমি গিয়েছিলাম সেও বললো চরইকে কোনো জিনিসপত্র দিতে পারবে না কোনো দায়িত্ব নিতে পারবে না বন বিদায়ের যেমন ছেলে তেমন বাবা আর এখন তো আমার ছেলে আমার কথা মতো চলছে না চলছে তোর বউ কমলিনীর কথায় একটা খারাপ মেয়ে আমার ছেলের বউ হয়ে চলে এসেছে দেখো খারাপ তোমার ছেলের বউ নয় সে সৎ এবং যা কিছু করে সৎ মনোভাব নিয়েই করে আর তুমি তোমার মেয়ে দুজনেই হচ্ছ খারাপ বুঝতে পেরেছ বুলেট বারবার ফোন করে লালনকে এরপর একটা সময় গিয়ে লালন ফোনটা রিসিভ করে বসে তখনই ফুলজুরি কথা বলে যে লালন তুমি ফিরে এসো লালন কোনো একটা রাস্তার ধারে বসে ফোন রিসিভ করে কথা বলছে ফুলজুরির সাথে বলছে যে না আমি যে সিদ্ধান্ত নিয়েছি ফুলজুরি সেটাই ঠিক থাকবে আমি কখনো আর ফিরে যাবো না তুমি যদি আমার কাছে কোনো কিছু চাইতে তাও একটা কথা ছিল তুমি সেটা না চেয়ে তুমি আমাকে ফিরে যেতে বলছো এটা হতে পারে না আমি যে চরইকে বিয়ে করেছি যে জীবনে ঢুকে পড়েছি সে জীবন আমি কখনো গ্রহণ করতে পারবো না লালনের কঠিন সিদ্ধান্ত শুনেই ফুলঝুরির চোখ দিয়ে জল পড়ছে কেঁদে ভাসিয়ে দিচ্ছে ফুলঝুরি বলছে আমি তোমাকে খুব ভালোবাসি লালন তুমি এইভাবে আমার চোখের সামনে থেকে দূরে চলে যেও না লালনও চোখের জল ফেলছে কষ্ট পাচ্ছে এই সব কিছু দেখে বুলেটের সত্যিই খুব কষ্ট হচ্ছে চড়োই তো তার বাবাকে জানিয়ে দেয় যে ফুলঝুরি এবং লালনের কোনো সম্পর্কই সে রাখতে দেবে না কি ভেবেছে কি তারা এইভাবে চড়োইয়ের জন্য লালন কতদিন বাড়ি ছেড়ে থাকবে লালনের মাই লালনকে কোনোভাবেই ওই বাড়ি ছাড়া হতে দেবে না ছেলেকে যতটা ভালোবাসে এক মাস মাস যতদিন খুশি ততদিন লালন বাইরে থাকুক কিন্তু লালনের বউ হয়ে আমি তো ঘুরে বেড়াতে পারবো এরপরে লালনকে একদিন না একদিন ওর মায়ের কাছে পরিবারের কাছে ফিরতেই হবে তখন লালন আমাকে স্বীকার না করলে আমি থানা পুলিশ করব এর পরে দেখি লালন কি করে সবটা মেনে নেয় লালনের জীবনটা আমি তছনছ করে দেব বুঝতে পেরেছ আমি যতটা কষ্ট পেয়েছি তার থেকে বেশি কষ্ট লালনকে পেতে হবে দেখো চান্দি তুমি তোমার মেয়েকে এইভাবে সাহায্য করছো মেয়েকে সমর্থন করছো যেটা কিন্তু মোটেও ঠিক নয় আর আজকে তোমার মেয়ে এরকম একটা মেয়ের ক্ষতি করে নিজেই ওই বিয়ের পিড়িতে বসে পড়লো তুমি সেটাকে সমর্থন করছো কি করব বলো মেয়ের স্মৃতিতে সিঁদুর উঠে গেছে বিয়েটা হয়ে গেছে এখন সমাজের নিয়ম অনুযায়ী মেয়েকে তো আর ঘরে বসিয়ে রাখতে পারবো না বাপের বাড়িতে পড়ে থাকতে দিতে পারি না তাই মেয়েকে শ্বশুরবাড়িতে তো পাঠাতেই হবে সেখানে গিয়ে চড়োই না হয় কষ্ট করে মেঝেতে ছুবে অনেক কষ্ট দুঃখ যন্ত্রণা সহ্য করবে ও শ্বশুরবাড়ির লোকরাও ওকে কিন্তু টাকার জন্যই ভালোবাসি টাকা ছাড়া ওর ভালোবাসা কিন্তু ঠুনকো সেটা আমি চড়ইকে বুঝিয়েছি কিন্তু চড়ই বুঝতে রাজি নয় আমার করার কী বা আছে চরোয়ের বাবার চোখ দিয়ে জল পড়ে বলে তোমার মতো একটা মেয়ে আমার ঘরে জন্মেছে এটাই আমার সব থেকে লজ্জার কারণ তাই বলছি আমি কখনো তুমি মরে গেলেও আমার এতটুকু কিছু যায় আসবে না তোমার যেখানে খুশি চড়োই তুমি সেখানে চলে যাও আমার সামনে আর কোনোদিন শিকারই করি না চড়ই রেগে যায় বলে আমি যা করেছি বেশ করেছি কোনো অন্যায় করিনি আর তারপরেও যদি তুমি আমাকে এতটা বড় শাস্তি দাও দিতে পারো তোমার যা টাকা পয়সা রয়েছে সবকিছু তুমি না হয় ফুলঝুরির জন্যই তোলা রাখো সেগুলো একটু একটু করে ফুলঝুরির পেছনে ঢালবে আমাকে তোমার কিচ্ছু দিতে হবে না মা তুমি এখান থেকে চলো বলেছিলাম না এখানে এলে বাবা অপমান করবে শেষবারের মতো বাবার কাছে নিজেকে অনেক কিছু বোঝানোর জন্য এসেছিলাম কিন্তু পারলাম না সেই বাবা আমাকে অপমান করেই তাড়িয়ে দিল হ্যাঁ তুমি সেটারই যোগ্য চরৈ তুমি কি ভেবেছো এত বড় অন্যায় করে পাপ করে তুমি পার পেয়ে যাবে কখনো না কি হতে চলেছে ধুলোকনা সিরিয়ালের পরবর্তী টুইস্টে ফুলঝুরি লালনের কঠিন সিদ্ধান্তে কেঁদে ভাসালো বুলেটকে বাবা ডেকে ফুলঝুরি প্রথমবার বুলেটকে বাবা বলে স্বীকার করে নিল বুলেটও তার মেয়ের এত দিনের যে আশা ভরসা ভালোবাসার মানুষ তার সাথে যোগাযোগ করিয়ে দিল লালন একেবারে নিষেধ করে দিল যে সে ফিরবে না ফুলঝুরির জীবনে এই বাড়িতেও নয় আর এই সব কিছু শুনে ফুলঝুরি কেঁদে ভাসালো ওদিকে চড়ই নিজের অধিকার আদায় ঠিক করে নেবে সেটা আইনের মাধ্যমে হোক লালনের বাবা মায়ের মাধ্যমে হোক আর যে করেই হোক লালনের সাথে ফুলঝুরির বিয়েটা হয়নি কিন্তু চড়োইয়ের বিয়েটা হয়েছে যেটা কেউ অস্বীকার করতে পারবে না তাই চড়ই এই সুযোগটাকে কাজে লাগিয়ে লালনকে নিজের সাথে বেঁধে নেওয়ার চেষ্টা করছে একদিন এটা প্রমাণ করে দেবে যে লালন চড়ইকে নিয়ে কতটা সুখে শান্তিতে সংসার করছে যেটা ফুলঝুরিকে বিয়ে করলে করতে পারতো না চড়ইয়ের জীবনে কেউ একজন উড়ে এসে জুড়ে বসে লালন এবং তার সম্পর্ক খারাপ করবে সেটা চড়োই কখনো মেনে নিতে পারতো না তাই তো ফুলঝুরিকে সরিয়ে নিজের জায়গাটা ঠিকই পাকাপুক্ত করে নিল এরপরে কি ঘটতে চলেছে লালন ফুলঝুরির জীবনে এই বিরহের মুহূর্তে চড়ই এবার যাচ্ছে তার শ্বশুরবাড়িতে সেখানে গিয়ে সে কীভাবে থাকবে চড়ইয়ের মার যা কিছু জিনিসপত্র রয়েছে সেগুলো দিয়েই চড়ইকে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিচ্ছে এরপরে কি ঘটতে চলেছে সেসব জানতে হলে অবশ্যই করে আপনাদের চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন